বছরের মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী নির্দেশ মতো দেশ জুড়ে করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছিল এতদিন শুধু ষাট অর্থ নাগরিকরাই বিনামূল্যে ভ্যাকসিনের বুস্টার ডোজ পেতেন ষাটের নিচে নাগরিকদের বুস্টার নিতে হত গাটের করি খরচ করে যার জেরে বুস্টার নিয়ে সেভাবে উৎসাহ চোখে পড়ছিল না এদিকে নতুন করে করোনা চোখ রাঙানো শুরু করেছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা এ অবস্থায় বুস্টার ডোজে উৎসাহ বাড়াতে সেটিও বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার এদিকে স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষে বছর পর আজাদিকা অমৃত মহোৎসব পালন করছে মোদী সরকার বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার এই প্রকল্পকেও সেই আজাদিকা অমৃত মহোৎসবের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন কথা। এরই অঙ্গ হিসেবে চলতি জুলাই মাসের পনেরো তারিখ থেকে পঁচাত্তর দিন বিনামূল্যে দেওয়া হবে আঠারো ঊর্ধ্ব নাগরিকদের করোনার বুস্টার ডোজ এদিকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার ব্যুরো রিপোর্ট রাইজেস্ট নিউজ